হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। পূর্ণবিড় ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের ঠিকানা হচ্ছে 48 সরাপাড়া, মিরপুর, ঢাকা, 1216। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি, এটা হচ্ছে আপনার টেলিভিশনটাতে ফেভারিট চ্যানেল লিস্ট আপনি কীভাবে সেট করবেন, এটাই। তো আমার সামনে যে টেলিভিশনটাতে আমি এই জিনিসটা দেখাবো, মানে ফেভারিট চ্যানেল লিস্ট সেট করে দেখাবো, সেই টেলিভিশনটাই আছে সামনে। লাইক পেন্টানিক ব্র্যান্ডের একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন আছে আমার সামনে। সো এই টেলিভিশনটাতে আমি দেখাবো কীভাবে আপনার ফেভারিট চ্যানেলটা আপনি সেট করবেন। সো ফেভারিট চ্যানেল সেট করতে হলে ফার্স্ট আমাকে চলে যেতে হবে এটিভিতে। আমি এটিভিটা এন্টার করব। এটিভি এন্টার করলে আমার হচ্ছে অন হবে এটা, এটিভিটা চলে আসবে, চ্যানেল চলে আসবে, টেলিভিশনের চ্যানেল। দেন আমি এটা স্ক্রিনটা বড় করলাম। স্ক্রিনটা বড় করবার পরে আমি হচ্ছে মেনু বাটনটা প্রেস করব। আমার হচ্ছে হলো রিমোটের মেনু বাটনটা প্রেস করব। মেনু বাটনটা প্রেস করার পরে এখানে চ্যানেল অপশন আছে, চ্যানেল অপশনটা এন্টার করব। এন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান আর চ্যানেল লিস্ট আসবে। সো আমি চ্যানেল লিস্টটা সিলেক্ট করলাম। চ্যানেল লিস্টটা সিলেক্ট করলে এখন 11 নম্বর চ্যানেলে আছে। লাইক আমি হচ্ছে 10 নম্বর চ্যানেলটা আমার ভালো লেগেছে, 10 নম্বর চ্যানেলটা আমি ফেভারিট লিস্টে অ্যাড করব। সো তার জন্য আমাকে এগেইন আমার রিমোটের মেনু বাটনে যেতে হবে। রিমোটের মেনু বাটনে যেয়ে আমাকে ফেভারিট লিস্ট অ্যাড করতে হবে। লাইক লাভ বাটন যখন চলে আসবে এন্টার করার পরে, তাহলে এটা আমার সিলেক্ট হয়ে গেছে অলরেডি ফেভারিট লিস্টে। তো আমি এখন এটা দেখবো, একটু চেক করবো যেটা ফেভারিট লিস্টে অ্যাড হয়েছে কিনা। তো আমাকে চেক করতে হলে এখানে অল আছে আর ফেভারিট আছে। চ্যানেল থেকে দেখা একটু, চ্যানেল থেকে এই পাশে বাটনটা প্রেস করলেই আপনার স্ক্রলটা এখানে বাম পাশে চলে আসবে অলে। দেন আপনি নিচের বাটনটা প্রেস করলে আপনার ফেভারিটে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে ফেভারিট লিস্ট অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি আপনার ফেভারিট চ্যানেলগুলো আপনি এইভাবে সেট করে নিতে পারেন। তাছাড়াও ফেভারিট লিস্ট একদম ডিরেক্টলি কিন্তু আপনি আপনার রিমোটেই পেয়ে যাবেন খুব ইজিলি। এখানে ফেভারিট একটা বাটন আছে, FAV, এটা প্রেস করলেও আপনি খুব ইজিলি আপনার ফেভারিট লিস্টটা ওপেন হয়ে যাবে আপনার টিভি স্ক্রিনে। দেন আপনি আপনার চ্যানেলগুলো, ফেভারিট চ্যানেলগুলো দেখে নিতে পারবেন। তো আমি তারপরে একবার আপনাদেরকে দেখাই। তো শর্টকাট আমি একটু দেখাই আপনাদেরকে। ফেভারিটটা আমি ক্লিক করলাম। ফেভারিটটা ক্লিক করলেই আমি জাস্ট ফেভারিটটা ক্লিক করেছি, প্রেস করেছি বাটনটা, আমার ফেভারিট লিস্ট চলে এসছে আমার স্ক্রিনে। দেন এই যে C10 আছে, C10টা আমি আমার ফেভারিট চ্যানেল ছিল, আমি সেট করেছি একটু আগে, এটা সিলেক্ট করলাম, আমার ফেভারিট লিস্ট চ্যানেল এখানে চলে এসছে স্ক্রিনে। সো এইভাবে ইজিলি আপনি আপনার স্মার্ট টেলিভিশনটাতে খুব সুন্দরভাবে ফেভারিট চ্যানেলগুলো সেট করে নিতে পারবেন। আর হচ্ছে শর্টকাট তো বাটনটা আছেই। তো এই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ঠিক এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আপনার যে বিষয়টা আপনি জানতে চান আপনি কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা সেই বিষয়টা নিয়ে নেক্সট টাইম ভিডিও নিয়ে আসব। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।